আজকের ভিডিওটা হচ্ছে মাটন মান্ডি প্লেটার নিয়ে, যেখানে থাকবে আস্ত মাটন লেগ মান্ডি। কিন্তু শুরুতে আমরা শুরু করতেছি হামুস বিম লাহামটা নিয়ে, যেখানে হামুস আছে অ্যান্ড উপর হচ্ছে বিফ কিমা। সাথে আমরা এখানে নিয়েছি পিটা ব্রেড। আজকের ভিডিওটা পুরোটা অ্যারাবিয়ান কিউজিন নিয়ে। সো হামুস বিন লাহামটা দিয়ে শুরু করতেছি, কারণ এটা হচ্ছে অ্যাপিটাইজার। এই হামুস বিন লাহামের দামটা হচ্ছে 500 টাকা। উপরে বিফ কিমা দেখতেছি অ্যান্ড এই পাশে আছে চিকপির পেস্ট অ্যান্ড এই উপরে দেখেন এখানে কিন্তু অলিভ অয়েল আছে। এই ডেকোরেশনটা নষ্ট করে ফেলতেছি। সো শুরুতে এই চিকপিটা ট্রাই করি। একদম ম্যাশ করা চিকপি, এখান থেকে একটা গার্লিকের ফ্লেভার পাচ্ছি। সো গার্লিকি টেস্ট আসতেছে, হালকা সাওয়ারিও। এই হামাসটা অ্যারাবিয়ান মানুষরা মেন কোর্স শুরু করার আগে খেয়ে থাকে। আমরা এখানে অর্ডার দিয়েছি মাটন লেগ মান্ডি, যেখানের মধ্যে একটা পুরো আস্ত মাটন লেগ থাকবে। আপনারা বলতেছেন এটা কেন দেখাচ্ছিস, তাড়াতাড়ি ওইটাতে নিয়ে যান। নিয়ে যাবো আর আপনাদেরকে একটু পর বলবো আমরা এখন কোথায় আছি আর এটার লোকেশনটা কোথায়। এখানে বিফ কিমা আছে অ্যান্ড এই বিফ কিমার জন্য এই হামুস বিন লাহামটার দাম বেড়ে গেছে আর কি। এই বিফ কিমা দিয়ে আপনি যখন হামুসটা খাবেন, হামুসের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এই পাশে পিটা ব্রেড আছে, এই প্লেটারটার দাম হচ্ছে 40 টাকা। পিটা ব্রেডটা দেখেন একদম পাতলা, একটু জাস্ট ছিঁড়ে বাংলা স্টাইলে একটু পিটা ব্রেডটা নিয়ে খাই। বিসমিল্লাহ। হামাস এর আগে আমার ট্রাই করা হয়েছে, অলমোস্ট দুইটার টেস্টই সিমিলার টাইপের, কিন্তু পিটা ব্রেডের ছাড়া আমার কাছে হামাসটা নর্মালি খেতে মজা লাগতেছে। অনেকে এতক্ষণ চিন্তা করছিল কি রেস্টুরেন্টের ব্যাপারে বলতেছে না কেন। আমরা এখন আছি হালদি রেস্টুরেন্টে অ্যান্ড হালদি রেস্টুরেন্টটা হচ্ছে অ্যারাবিক কিজিনের জন্য অনেক বেশি ফেমাস। একটু পর মাটন লেগ মান্ডিতে আসবে, ফিশটাও অর্ডার দিয়েছি। সো দুইটা আপনাদেরকে দেখাবো, এটার লোকেশনটা আপনাদেরকে মাটন মান্ডি খাওয়ার সময় বলতেছি। এখন এখানে মাটন লেগ মান্ডিটা নিয়ে ফেলছি অ্যান্ড মাটন লেগ মান্ডির এই প্লেটারটা 4 জন খেতে পারবে। এই পুরো প্লেটারে অনেকগুলো আইটেম আছে, কিন্তু এক্সাইটিং হচ্ছে এই মাটন লেগ রোস্টটা। সো এটা একটু হাতে নিয়ে দেখি, ওয়াও, এটা হচ্ছে সেই মাটন লেগটা। এটার প্রেজেন্টেশনটা আমার কাছে সুন্দর লাগছে। আর এই প্লেটারটার মধ্যে আপনারা পাবেন পুরো একটা আস্ত মাটন লেগ মান্ডি, তারপর চিকেন আলফাহাম যেটা একটা পুরো আস্ত মুরগি দিয়ে করা, সাথে পাবেন 4 পিস চিকেন শিস্তক, 2টা ডিম থাকবে, অর্ধেক অর্ধেক করে 4 জন খেতে পারবেন, 2 ধরনের খাপসা রাইস থাকবে। এই পুরো প্লেটারটার দামটা হচ্ছে 2750 টাকা। এই মাটন লেগটা একটু দেখেন, ওয়াও, সাইজটা কিন্তু মাশাআল্লাহ। হ্যাঁ, পুরা একদম মাংস খুলে খুলে চলে আসতেছে। সো ফার্স্ট বাইটটা এইভাবে নিই। কত নরম দেখছেন, জাস্ট দাঁত দিয়ে জাস্ট দোস্তি আর একটু টান দিয়েছি, চলে আসছে জিনিসটা একদম। দেখেন খুলে খুলে সব পড়ে আছে টাইপের। এখন জাস্ট এই মাটন থেকে এরকম একটু দেখেন কত নরম, এটা ছিঁড়ে গেল কি পরিমাণ সফট, ওয়াও। সো এরকম আমরা খাই, একটা জাফরানের ফ্লেভার পাচ্ছি। এটা একদম পারফেক্টলি কুক হওয়ার কারণে ভেতরে একদম জুসিনেসটা ইন্ট্যাক্ট হয়ে গেছে। সো খাচ্ছি যখন মানে অন্যরকম লাগতেছে। অ্যারাবিক মান্ডি আমি কখনো ট্রাই করি নাই তো। তো এখানের এই আইটেমটা একদম সল্টি প্লাস অ্যারাবিক স্পাইসগুলোর কারণে খেতে দারুণ লাগতেছে এই মান্ডিটা। এরকম মাটন মান্ডির জায়গায় আপনারা চাইলে ফিশ মান্ডিও নিতে পারবেন। আমরা এটাও অর্ডার দিয়েছি, ফিশ মান্ডিটা আসতে হয়তো কিছুক্ষণ লাগতে পারে। মান্ডিটা অ্যারাবিয়ান মানুষরা এরকম সবাই 4 জনে মিলে বসে একসাথে খাই, কিন্তু আমরা তো এখানে এইভাবে খেতে পারবো না, কিন্তু তারা বলছে আমাদেরকে প্লেট সার্ভ করবে নাকি। সো আপনাদেরকে একটু এটার প্লেটিংটা নিয়ে দেখাই। এখানে শুরুতে ভাইয়া আমাদেরকে চিকেন আলফাহামটা কেটে দিচ্ছে। চিকেন আলফাহামের একটা পিস ভাই আমাদের প্লেটে তুলে দিল। এই পাশ থেকে একটা ডিম, যেটা বলতে গেলে 4 জনের সার্ভিংটা যে স্টাইল হবে ওরকমই করে দিচ্ছে আমাদেরকে। অ্যান্ড এই পাশে ভাই রাইসটার নাম কি, রোজ বুখারি। রোজ বুখারি। এই পাশে আছে খ্যাপসা সাদা। সো এই খ্যাপসা সাদাটা দিয়ে ফেলছে। এখানে মাটন মান্ডিটা আছে। মাটন মান্ডিটা কাটতে আপনাদের কিন্তু এত কষ্ট হচ্ছে না, যতটা একদম সফট জিনিসটা। আর এখানে মাটন মান্ডিটা নিয়ে ফেললাম। তো আমাদের এখানে ফিশ মান্ডিটা চলে আসছে। ফিশ মান্ডিগুলো তারা এই কয়লায় কুক করছে, দেখেন ওয়াও। এই গরম গরম ফিশ মান্ডিটা খুলে ফেললাম। এটা হচ্ছে কোরাল মাছ, এটার দাম হচ্ছে 1190 টাকা। আপনারা চাইলে মাটন মান্ডির জায়গায় এই ফিশ মান্ডিটাও নিতে পারবেন। ফিশের এখানে ক্যাপসিকাম তারপর পেঁয়াজ এসব দেখা যাচ্ছে, আর একটু জাস্ট নিজেরা একটু হাতে একটু খুলে দেখাতে পারেন, দেখি কলটা, ওয়াও, আহা, এই দেখেন ফিশটা কত সফট। আর এখান থেকে খুলে খুলে একদম পড়ে আছে টাইপের, উপর স্কিনটা আছে আর এই রেয়ার স্ন্যাপারটা। বিসমিল্লাহ।
মাটনটা ট্রাই করছিলাম ডিরেক্ট নিয়ে, ওটার টেস্টটা আমার কাছে সেরা লাগছে। আর এই ফিশ মান্ডিটা অসম, লাইক অস্থির হতে অনেকদিন পর অস্থির ওয়ার্ডটা ইউজ করতেছি, কারণ এই ফিশটা আর এই পাশে অলিভ অয়েল আছে, সো একসাথে নিয়ে যখন খাবে না ফিশটা বলতে গেলে দারুণ। চারজনের প্লেটারে মাটনের জায়গায় আপনারা এই ফিশটা নিয়েও খেতে পারবেন, অ্যান্ড দাম সেম 2750 টাকা। হালদি আরবিয়ান রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে জিসি মোড় থেকে এমএস কলেজের পাশে, বলতে গেলে কুলসি ব্রাঞ্চ। ডিসক্রিপশনে তো তাদের লোকেশন লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চারজন খেতে আসছেন আর এই মান্ডি প্লেটারটা নিয়েছেন, এই মান্ডি প্লেটার নিলে আপনারা কী কী পাবেন সেটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মাটন মান্ডিটা আর চিকেন আলফাহাম, শিস্তক চিকেন শিস্তক আর ডিম, অ্যান্ড এটা হচ্ছে খাপসা সাদা, রুজ বুখারি সাদাটা পাবেন। আপনারা যদি এক্সট্রা করে ফিশ মান্ডি কিনেন তাহলে এই ফিশ আইটেমটা পাবেন, যেটা অসম খেতে। তাদের পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, ওইখান থেকে আপনারা আসার আগে অর্ডার দিয়ে আসতে পারবেন। অ্যান্ড এখানে এসে যদি এটা অর্ডার দেন মিনিমাম 30 মিনিট লাগবে আপনাদের এইটা রেডি হতে। খাপসা সাদাটা আছে, এটা ট্রাই করি। খাপসা এর আগেও আমি ট্রাই করছি কিন্তু এখানেরটা কেমন হয় সে একটু দেখার পালা। খাপসা সাদার টেস্টটা একটু নোনতা নোনতা টাইপের, বাসমতি রাইস ইউজ করছেন অ্যান্ড এটার মধ্যে ওইরকম ফ্লেভার নেই, একদম মাইল্ড ফ্লেভারের। এই পাশে আছে রুজ বুখারি সাদা, সো এটা একটু ট্রাই করি। এখানে নাটও দেখা যাচ্ছে, রুজ বুখারি সাদার মধ্যে জাফরানের ফ্লেভার পাচ্ছি আমি। এখানে চিকপি তারপর ক্যাপসিকাম এসব কিন্তু ইউজ করছে আরবের মানুষরা, একদম ড্রাই হয়ে গেছে এইসব জিনিস তাদের একদম পছন্দ না। সো এখানে রাইসটা দেখেন একদম ঝরঝরে। এই পাশে পিকেল দিচ্ছে আমাদেরকে, যেখানে গাজর অ্যান্ড শশার পিকেল আর কি। সো এই আচারটা আমরা একটু সাইডে নিই। এ পাশে তারা একটা সস খেয়ে থাকে, এই সসটা তারা রাইসের সাথে খাই, সো যেন গ্রেভির জিনিসটা পূরণ হয়। সসটা হচ্ছে টমেটো সস কিন্তু অ্যারাবিক স্টাইলে, এটার টেস্টটা আমার কাছে কেন যেন অত বেশি জমে না সসটা। পিকেলটা কিন্তু খেতে মজা। চিকেন শিস্তকটা নিয়েছি, সো এটা একটু ট্রাই করি। চিকেন শিস্তকটা একদম সফট, আর এটা হচ্ছে বোনলেস চিকেন। আপনারা চাইলে এখানে প্রত্যেকটা আইটেম একদম ইন্ডিভিজুয়ালি কিনে খেতে পারবেন, তাদের মেনুর লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে। এটা হচ্ছে চিকেন আলফাহাম, অ্যান্ড এই চিকেন আলফাহামটা একটু আপনাদেরকে ছিঁড়ে দেখে। আপনারা বলতে গেলে একটা ফুল আস্ত মুরগিও পাবেন এই প্লেটারের মধ্যে। এই চিকেন আলফাহামটা দেখছেন, চিকেন শিস্তকের মধ্যে যে ফ্লেভারটা পাওয়া যায় একদম সেম ফ্লেভারটা আমি চিকেন আলফাহামের মধ্যে পাচ্ছি। বলতে গেলে টমেটোর ফ্লেভারটা একটু বেশি ওভার পাওয়ার করতেছে। এই পুরো প্লেটারে আপনারা একটা মাটন মান্দি পাচ্ছেন, চারজনের জন্য পুরো একটা আস্ত মুরগি পাচ্ছেন, আর সাথে চারটা চিকেন শিস্তক, চারজনের জন্য বলতে গেলে পারফেক্ট একটা মিল। আজকে আমরা এই হালদি আরাবিয়ান রেস্টুরেন্টের মধ্যে চারজনের মাটন মান্ডি প্লেটারটা ট্রাই করছি, আর এটার দাম ছিল 2750 টাকা। অ্যান্ড এক্সট্রা করে আমরা ফিশ মান্ডিটা নিয়েছিলাম, অ্যান্ড ফিশ মান্ডিটার দাম হচ্ছে 1190 টাকা। আপনারা চাইলে মাটন মান্ডিটা ওইটা বাদ দিয়ে ফিশ মান্ডিটা ওখানে নিয়ে প্লেটারটা বানাতে পারেন। অ্যান্ড তাদের দুইটা কম্বাইন করেও আলাদা প্লেটার আছে, তাদের মেনুতে লিখাই ছিল প্লেটারগুলো হোম ডেলিভারি নেন তাহলে তারা কোনো ডেলিভারি চার্জ নেবে না। এই হালদি রেস্টুরেন্টের মধ্যে আমি একটা জিনিস দেখলাম, তাদের একটা পার্টি সেন্টারও আছে যেখানে মধ্যে আপনারা বলতে গেলে 150 জনের মানুষের অনুষ্ঠান করতে পারবেন। আমরা এখানের মধ্যে এখন একটা ডেজার্ট নিয়ে ফেলছি, আর এই ডেজার্টটা হচ্ছে তাদের স্পেশাল মালাই কুলফি, যেটা হচ্ছে জাফরানি মালাই কুলফি। সো এখানে একটু ট্রাই করি। বিসমিল্লাহ। মালাই কুলফিটার ভিতরে পিস্তা বাদামের ইউজ করছে, আর জাফরানের একটা সুন্দর ফ্লেভার পাচ্ছি। মালাই কুলফিটা কিন্তু 170 টাকা দাম, অ্যান্ড এটা খেতে কিন্তু মার্ভেলাস। আজকে আমরা এখানে এই ডেজার্টটা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিব। আশা করতেছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেল সাকিমোনিকে সাবস্ক্রাইব করবেন। আনটিল দ্যান ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, ডোন্ট ওয়েস্ট ফুড।